দিদি তো বলে একটা শাড়ির বুটিক আছে না, সেটাও কি শখে শুরু করা হয়েছিল? শখে শুরু করেছিলাম। কিভাবে শুরু করেছিলে সেটা? মানে অনেকদিন হলো বুটিক। অনেকদিন আসলে আমাদের একটা আমি একটা সংস্থার সাথে জড়িত, তার প্রথম যখন ওরা আনন্দ মেলা বলে একটা মেলা আমাদের করত, এক্সিবিশন করতো, সেটা আমার বাড়িতে নিচের পোর্শনটা আর কি ফাঁকা ছিল বলে আমি ওইখানেই মেলাটা এক্সিবিশনটা করতো। এবং মানে ওখানকার সেক্রেটারি বললেন যে তুই বাড়িতে উপরে একা একা বসে থাকিস কেন, নিচে একটা কিছু নিয়ে বসে পড়। ওই যে শুরু হলো না অল্প অল্প করে এখন শুধু শাড়ি শাড়ি ব্যাগসি বিছানা চাদর। কি ধরনের শাড়ি দিয়ে শুরু করেছিলে? এরকম শাড়ি, মানে প্রথম শাড়ি ছিল ম্যানসির উপরে জোড়া, মানে জোড়া লাগানো, জোড়া লাগানো একটা জোড়া বোঝা যায় করবে, সেই জোড়া শাড়ি দিয়ে আমার বিজনেস শুরু। তারপরে আস্তে আস্তে স্টিচ, হ্যান্ড প্রিন্ট এসব শুরু হলো। সব রকম থাকে এখন শাড়ি। তুমি একটা সংস্থার সঙ্গে যুক্ত, তার সঙ্গে এত সময় দাও কি করে? দিতে পারি আসলে, ইচ্ছা থাকলে উপায় হয়। এটা ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারটা দু চামচ দিয়ে দিয়েছো, তাই তো? একটু কি নুন দিতে লাগবে? একটু নুন দেবো, জিরের গুঁড়ো দেবো, চিনি দেবো, নুন জিরের গুঁড়ো চিনি। চিনি এক চামচের মতো, তাই তো? এটা বোধ হয় দু চামচ, চিনি হাফ চামচ, চিনি হাফ চামচ, জিরের গুঁড়ো এক চামচ আর নুন হাফ চামচ। তোমাকে একটা উইপার দিলে সুবিধা হয়? তুমি কি করো যখন ফাঁকা থাকো? ফাঁকা খুব একটা থাকে না, সংসারে কাজকর্ম থাকে তো, সমস্ত সংসারে কাজকর্ম করে আর আমার কাজ করে সংসারে প্রচুর সময় দিতে হয়। ছেলে তো চেন্নাইতে, ছেলে চেন্নাইতে থাকে, ওখানেই চাকরি করছে, বউ ওখানেই চলে গেছে। আর মেয়ে, মেয়ের কত দূরে বিয়ে হয়েছে? মেয়ে সল্ট লেকে থাকে। এবার এটা ভাজা হবে, তাই তো? কি তেলে ভাজবে তুমি? সাদাতে। এবার এটা ভাজবে, তোমাকে আপেলটা জেলে দিতে হবে, তাই তো? আমরা ব্যবহার করব নিউট্রেলা রিফাইন্স সয়াবিন অয়েল। এটা একটা লো অ্যাবজর্পশন অয়েল যা আপনার খাবারকে 25% পর্যন্ত তেল মুক্ত রাখে। আর এর মধ্যে আছে প্লান্ট স্টেরল যেটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কতটা তেল দিতে হবে? অনেকটা নিশ্চয়ই? হ্যাঁ, ডিপ ফ্রাই হবে। ডিপ ফ্রাই দেখে বলবে। হ্যাঁ, আরো দিদি কি খুব তেল মশলা রান্না করতে পছন্দ করো? না, কমে তো করে বেশি তো করে, যেটাতে যেরকম লাগে এটাতে তো একটু লাগবেই। আর মেয়ে জামাই কি ধরনের খাবার খেতে পছন্দ করে? ওরা সব রকমই পছন্দ করে, তবে জামাই মাছ বেশি পছন্দ করে না। কাটা বাছতে হয়? ভেজ একেবারেই পছন্দ করে না। ভেজ পছন্দ করে না, মাছ পছন্দ করে? চিকেন মটন প্রিয়। আর তোমার বর কি খেতে ভালোবাসে? আমার বর মাছ মাংস খেতে খুব ভালোবাসে, সব মাছ নয়, তারও মাছের বিচার আছে, মাছের বাতিক আছে, মানে সব মাছ খেতে পছন্দ করে। অনেকেই আছেন যারা সব মাছ খায়, ছেলেও তাই, প্রত্যেক মানুষের আছে কিছু না কিছু মাছ খায় না। বর, তোমার বর তো খুব ভালো রান্নাও করেন? হ্যাঁ, আমার বড় ভালো রান্না করে। তা বাড়িতে কি দুজনে মিলে রান্না রান্না করা হয়? না, দুজনে মিলে রান্না করা গেলে ঝগড়া হবে। কেন? হবেই তো, আমি করবো, তারপর বলবো এটা এটা দিয়ে ওটা করে করা যাবে, ওটা দিয়ে করা যাবে, এটাই এবার আমি করে দেখবো কিরকম। বুটিকটা যখন শুরু করেছিলে তখন কিভাবে শুরু করেছিলে? তুমি তো বললে যে বাজার থেকে ফ্যান্সি শাড়ি তৈরি করে আনতে, তাতে বড় কোনো আপত্তি ছিল না? তাদের কোনো আপত্তি ছিল না, শাশুড়ি ছিলেন, তারপর শ্বশুর ছিলেন, তাদের তো একটু আপত্তি ছিল, একটু কনজারভেটিভ ওনারা, আচ্ছা একটু আপত্তি ছিল, কিন্তু সেই আপত্তিটাকে আমি কি বুঝতে পেরেছি যে বলছে বলুক একদিন বুঝতে পারবে এটা কত প্রয়োজনীয়তা আছে, এটা পরে সবই মেনে নিয়েছিলেন, কোনো অসুবিধা হয়। আর একটা সময় মানুষের অভ্যেস হবে, ছেলে মেয়েও ছোট ছিল তো, একটু সব নিয়ে একটু ছেলে মেয়ে যদি ঠিক মতো মানুষ না হয়। সেই তেল গরম হয়ে গেছে, এবার ব্যাটারে ডুবে কিভাবে ছাড়বে সেটা আমরা দেখে নিই। এটা দিলেই তবে ডিমের ওই ঝুড়ি ঝুড়িটা উপরে হয় না? যতক্ষণে চিকেন কবিরাজি হচ্ছে ততক্ষণ
এতক্ষণে নিয়ে নেব আমরা একটা ব্রেক ব্রেকের পর এক্ষুনি ফিরে আসছি তার আগে আপনাদের জন্য খেরর খাতা ইংরেজ আমলে কলেজ স্ট্রিট পাড়ায় মাছের কাটলেটের উপর ডিমের গোলা ছড়িয়ে দ্বিতীয়বার ভেজে পরিবেশন করার প্রচলন ছিল তখন এই রান্নাটি বিশেষভাবে পরিচিতি পায়নি শোনা যায় কোলরিজ সাহেব নামে এক অধ্যাপক ভারতীয় তথা বাঙালির খাবারের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন এবং কলেজ স্ট্রিটের এই বিশেষ খাবারটি তার শোনা জুড়ে আসে ও তিনি বলা হয় খাবারের প্রতি কোলরিজ সাহেবের দুর্বলতার জন্য এবং তার নাম অনুসারেই নামহীন এই খাবার পরিচিতি পায় কবিরাজি হিসেবে আজকের কবিরাজিতে মাছের বদলে চিকেন ব্যবহার করা হয়েছে চিকেন কবিরাজিও একটি অত্যন্ত জনপ্রিয় খাবার খুব ভালো এবার মেয়ে জামাইকে ডাকা হোক এসো বলে দিয়েছে দারুণ হয়েছে এটা হাতে বানানো গিফট যা আমাকে পড়িয়ে দিই